সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে এই সংবাদ, শুনুন পরে বিস্তারিত। ইউক্রেনের রুশ বাহিনীর সাহসী অভিযান, টার্গেট পশ্চিমাতে দেওয়া অস্ত্র সাজো আজান না। আরো বিস্তারিত থাকবে চীনকে ঠেকাতে তাইওয়ানের নতুন সাবমেরিন উন্মোচন। ইসরায়েলি আগ্রাসনে ফের উত্তপ্ত গাজা উপত্যকা। আরো থাকবে কানাডার শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রের সামনে বোমা হামলা। কুপিনেস্কে 24 ঘন্টায় 2 প্লাটুন সেনা হারিয়েছে কিয়েভ। যুক্তরাষ্ট্রকে মিথ্যা সাম্রাজ্য বলল চীন। এবং সর্বশেষে জানিয়ে দেব অল্পের জন্য 60 ড্রোন এলো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনামকন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের রুশ বাহিনীর সাহসী অভিযান, টার্গেট পশ্চিমাদের দেয়া অস্ত্র সাজো আজান। পশ্চিমাদের অস্ত্র সরবরাহের জেরে ইউক্রেন জুড়ে সাহসী অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। কিয়েভের সামরিক স্থাপনা এবং অস্ত্র গোলাবারুদের ডিপোগুলোতে হামলার মূল টার্গেট ধরা হয়েছে। পশ্চিমাদের দেয়া অস্ত্র সাজো আজান গুলো বেছে বেছে ধ্বংস করা হচ্ছে। তবে জেলেনস্কি দাহিনীর দাবি, রুশ আগ্রাসন প্রতিহত করে পাল্টা আক্রমণ জারি করা হয়েছে। খবর আল জাজিরার, 1 বছর আগে গণভোটের রায়ের প্রেক্ষিতে দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরজিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশির অংশ হিসেবে ঘোষণা করে পুতিন প্রশাসন প্রথম বর্ষপূর্তি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, 1 বছর আগে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, 4 অঞ্চলকে রাশির অন্তর্ভুক্ত করতে চুক্তি হয়েছিল। রাশিয়া আরো শক্তিশালী হয়েছে। মনে রাখবেন, আমরা এক জাতি, যে কোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব আমরা। চীনকে ঠেকাতে তাইওয়ানের নতুন সাবমেরিন উন্মোচন। চীনকে হুমকি মনে করে তাইওয়ান প্রথমবারের মতো নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে নিজেদের তৈরি সাবমেরিন উন্মোচন করেছে। এর মাধ্যমে বেজিংয়ের সব রকমের সম্ভাব্য হামলা ঠেকানোর প্রস্তুতি আরো এক ধাপ এগিয়ে নিল দ্বীপটি। খবর বিবিসির, সামরিক কর্মকর্তাদের মতে $1.54 বিলিয়ন বাজেটে তৈরি ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিনটি বেশ কয়েকটি পরীক্ষার মধ্যে দেওয়া যাবে এবং 2024 সালের শেষ নাগাদ নৌবাহিনীর কাছে সরবরাহ করা হবে। চীনা রূপকথার উড়ন্ত মাছের নাম অনুসরণ সাবমেরিনটির নামকরণ করা হয়েছে হাইকোন। আরেকটি বর্তমান উৎপাদন রয়েছে। তাইওয়ানের লক্ষ্য শেষ পর্যন্ত 10 সাবমেরিন একটি বহর পরিচালনা করা, যার মধ্যে 2টো পুরানো ডাচ নির্মিত নৌকা রয়েছে। পাশাপাশি এই বহরকে ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করাও তাদের উদ্দেশ্য। দ্বীপের প্রেসিডেন্ট সাই ইয়াং ওয়েন বৃহস্পতিবার বন্দর নগরী কাউসিয়ং এর উদ্ঘাটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, চীন সামরিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে আক্রমণ করতে পারে। তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ, যাকে চীন একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে মনে করে এবং এর স্বাধীনতার বিপক্ষে। তবে বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেন, চীন সহজেই দ্বীপে আক্রমণ করবে না এবং বেইজিং বলেছে যে তারা তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন চায়। ইসরায়েলি আগ্রাসনে ফের উত্তপ্ত গাজা উপত্যকা। ইসরায়েলির আগ্রাসনে নতুন ভাবে উত্তপ্ত অবরুদ্ধ গাজা উপত্যকা। শনিবার ইহুদি সেনাবাহিনীর ড্রোন হামলায় আহত হয়েছেন কমপক্ষে 30 ফিলিস্তিনি। খবর আল জাজিরার, ইসরায়েলি প্রশাসন বলেছে, স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় সামরিক অভিযান। এ সময় কাঁটাতারের কাছে বিক্ষোভরত সাধারণ ফিলিস্তিনিদের মধ্য থেকে সেনাদের দিকে গুলি ছোড়া হচ্ছিল। তার প্রতিরোধের পাল্টা এই অভিযান পরিচালনা করে ইসরায়েলি সৈন্যরা। এর আগে গত 13 সেপ্টেম্বর গাজা থেকে ইসরায়েলি প্রবেশের চেক পয়েন্টে বেইত হানুন পর্যন্ত করে দেন নেতানিয়াহু প্রশাসন। প্রতিদিন এই রুটে 8,500 ফিলিস্তিনি আসা যাওয়া করেন, সেটি পুনরায় খুলে দিতে চলছে প্রতিবাদ। গত 1 সপ্তাহে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন 6 ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত 7। কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে ফের উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের। কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ড তদন্তে অটোয়ার সাথে ওয়াশিংটনের নিবিড় যোগাযোগ আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আগে কাবার কানাডার ভূখণ্ডে ভারতীয় এজেন্টের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনা আনেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসির, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে দিল্লি অটোয়া কূটনৈতিক এখন বিবাদ তুঙ্গে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে ঝুর নরম করার একদিন পরে আবারও কঠোর অবস্থানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সরকার এজেন্টের মাধ্যমে হত্যাকাণ্ডের ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন তিনি। এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের সাথে আছে। তারা ভারতকে বোঝাতে চাচ্ছে যে কানাডার ভূখণ্ডে ভারতীয় সরকারি এজেন্টের মাধ্যমে হত্যাকাণ্ড চালানোর অভিযোগটি খুবই গুরুত্বপূর্ণ। যেসব দেশে আইনের শাসন আছে, তারা এ ধরনের
অভিযোগকে খুবই গুরুত্বের সাথে নেবে। এদিকে অবস্থানের পরিবর্তন এসেছে ওয়াশিংটনের বক্তব্য। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাথে ব্রিংকিংয়ের স্বীকৃতি হত্যাকাণ্ড প্রসঙ্গ না তুললেও একদিন পরে ওই ইস্যুতে মুখ খুললেন ব্লিংকেন। হত্যাকাণ্ড ইস্যুতে কানাডার পাশে যুক্তরাষ্ট্র রয়েছে বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ তুলেছে সে বিষয়ে আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা কানাডার সাথে নিবিড় যোগাযোগ রাখছি, একই সাথে আমরা ভারতীয় সরকারের সাথেও যোগাযোগ রাখছি। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বোমা হামলা। তুরস্কের আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালানো হয়েছে। আজ স্থানীয় সময় সকাল 9:30 এই ঘটনা ঘটেছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ুরলেকিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া বিবৃতিতে জানান, এই ঘটনায় পুলিশের 2 কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। আজ রবিবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আল ইয়ুরলেকিয়া জানান, 2 সন্ত্রাসী ওই হামলা চালিয়েছে, তাদের একজন বিস্ফোরণে নিহত হয়েছেন এবং অপরজনকে কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, 2 সন্ত্রাসী হালকা সামরিক যানে করে স্বরাষ্ট্র মন্ত্রীর নিরাপত্তা বিষয়ক সচিবালয়ের প্রবেশপথের সামনে এসে পৌঁছে এবং বোমা হামলা চালায়। এর আগে তুরস্কের গণমাধ্যম জানায়, পার্লামেন্ট এবং মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কুপিয়ানস্কে 24 ঘন্টায় 2 প্লাটুন সেনা হারিয়েছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনী গত 24 ঘন্টা কুপিয়ানস্ক এলাকায় 2টির বেশি পদাতিক প্লাটুন হারিয়েছে। রাশিয়ান ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র সেগির জিবিনস্কি জানিয়েছেন, শত্রুদের মোট ক্ষয়ক্ষতি পরিমাণ ছিল 2 প্লাটুন সেনা এবং 2টি কোজাক সাজোয়া যুদ্ধে যান তিনি উল্লেখ করেছেন। কুপিয়ানস্ক এলাকা লড়াইয়ের সময় ব্যাটল গ্রুপ ওয়েস্টে 44তম ইউক্রেনের বাহিনী ব্রিগেডিয়ার অস্থায়ী স্থাপনা এলাকায় এবং খারগোপক্ষী অঞ্চলের সেরন হিপের কাছে অবস্থিত রেডিও টেকনিক্যাল ইউনিটগুলো 2টি বিমান হামলা চালিয়েছিল। এছাড়া Ku-52 এবং M-28 আক্রমণকারী হেলিকপ্টার এবং আক্রমণকারী বিমানের পুরোরা 40তম রাইফেল ব্যাটেলিয়ন এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের ইউক্রেনের 4তম 32তম যান্ত্রিক ব্রিগেডের কর্মী অস্ত্র সামরিক সরঞ্জাম সংগ্রহের উপর 13টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ট্যাঙ্ক বিরোধী যুদ্ধের সময় গ্রুপের আর্টিলারি পেন্সয়ে ক্রমলিয়ানীয় কুলদাছি এলাকায় মার্কিন তৈরি একটি NQ-7 অ্যান্টি ট্যাঙ্ক রাডার স্টেশন একটি 152mm অ্যামাস্ট্রো হাউজার এবং একটি মর্টার ক্রু ধ্বংস করেছে তিনি যোগাযোগ করেছেন। যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলল চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে সমালোচনা করেছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনকে মিথ্যা তথ্যভিত্তিক বলে এমনটাই মন্তব্য করে চীন। খবর রয়টার্সের, মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক প্রতিবেদন বলেছে, চীন তথ্য নিয়ে কারসাজির অংশ হিসেবে কোটি কোটি ডলার খরচ করছে। সেন্সরশিপ ডেটা সংগ্রহ এবং গোপনে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কেনার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে কারসাজি করছে তারা। তবে নজিরবিহীন অর্থ ঢালাও সত্ত্বেও বিশ্বের গণতান্ত্রিক দেশে স্থানীয় গণমাধ্যম সুশীল সমাজেরও বাধায় বিপর্যয়ের মুখে পড়েছে বেইজিং এর এই প্রচার অভিযান। চীনের পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, সত্যকে উপেক্ষা করা হয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে। এটি মিথ্যাবাদী তথ্যভিত্তিক প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেমন সংস্থামূলক প্রতিবেদন তৈরি করেছে সেগুলো ভুল তথ্যের উৎস। এছাড়া বিভিন্ন তথ্য প্রমাণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য। এর আগে সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে মিথ্যার সাম্রাজ্য বলে মন্তব্য করেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইগেই লাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নানা দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে, এর ফলে হিংসা বাড়ছে। অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে এসে প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় পক্ষের স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয় আর সরকার অচল হওয়া এড়ালো যুক্তরাষ্ট্র। ওই চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হতো, বন্ধ হয়ে যেত সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা। বিবিসি জানিয়েছে, মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল সিনেটে 88-9 ভোটে পাশ হয়েছে। তবে এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তার পরিকল্পনা রাখা হয়নি। 45 দিনের ওই পরিকল্পনা উত্থাপন করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাশ হওয়ার আপাতত স্বস্তি মেলল ডেমোক্রেটিক সরকারের। এর আগে নতুন অর্থায়ন বিল নিয়ে একদল কঠোর রিপাবলিকান সদস্য আপত্তি তোলায় আংশিক অচল হয়, ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।